বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার কম হলেও এর সম্ভাব্য সকল কারণ ও ঝুঁকি আছে। তবে সুই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকারী নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী, হিজড়া এদের মধ্যে এইচআইভি ঝুঁকি বেশি। এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ, এই প্রতিপাদকে সামনে রেখে আজ রবিবার মানিকমিয়া অ্যাভিনিউ থেকে র্যালির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবসের সূচনা হয়। এ সময় মাঠ পর্যায়ে যারা যৌনকর্মীদের নিয়ে কাজ করে তারা বলেন, আমি বর্ণা, কমিটি অর্গানাইজার, এইচআইভি এইডস নিয়ে প্রিপারেশনে কাজ করি। আমি জয়াপুরা জনকর্মীরা আছে, আমরা আছি, তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের একটা অফিস বের হয়েছে সেভ দ্য চিলড্রেন অ্যান্ড লাইট হাউস, তাদের সহযোগিতা আমরা অনেক আপুদেরকে সহযোগিতা করতে পারছি। জানেন তারা কন্ডম দিয়ে কাজ করে বা নিজেকে নিরাপদ রাখে, অন্যকে নিরাপদ রাখার চেষ্টা করে। আমার একটা নির্ধারিত এলাকা আছে, যে এলাকাতে আমি কাজ করব, তো ওই এলাকার থেকে আমি চিনি যে আমার লগেরই বোন, যেহেতু ওনারা আমার লগের বোন, আমি পাঁচজনকে চিনি, ওই পাঁচজনের দ্বারা আরও পাঁচজনকে চিনি, এভাবে হয় কি আমি সবার সাথে একটা লিঙ্ক হয়ে গেছে আমার। তখন আমি এই এলাকায় কাজ করতেছি, পাশে যে আরেকটা এলাকা আছে সেটা তো কিন্তু পেয়ে যাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি, আমি নিজেই তো ওইখান থেকে উঠে আসছি এই চাকরিতে। সারা বাংলাদেশে 17,000 যৌনকর্মীদের মধ্যে এইচআইভি এইডস প্রতিরোধের কার্যক্রম জোরদার করছে, এবং এর সাথে আমাদেরকে যারা যৌনকর্মী নিজেরা, তারা আমাদেরকে সহযোগিতা করছে, নিজেরা তাদের কাজটা নিজেদের মধ্যে প্রতিরোধ করার জন্য নিজেরা চেষ্টা করছে। লাইট হাউজের কাজ হলো তাদের সক্ষমতা বৃদ্ধি করা, লাইট হাউজের কাজ হলো তাদেরকে এইচআইভি এইডস প্রতিরোধের কাজটা কীভাবে করা যায় সেটার জন্য টেকনিক্যাল এবং কারিগরি সক্ষমতা তাদের বৃদ্ধি করা। পরে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে এক সেমিনারের বক্তারা এইচআইভি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। এইডস নির্মূলে জনগণকে একত্রিত করার প্রয়াস গ্রহণ করেছে দেশের জেলা এবং উপজেলা সমূহে, গ্রহণ করা হয়েছে বিভিন্ন জনসচেতনতামূলক ও জীবন ঘনিষ্ঠ কর্মসূচি। এখন সারা বিশ্বে এইডস রোগীর সংখ্যা হলো 4 কোটির মতো, এবং এই বছর অথবা গত বছর প্রায় 10 লক্ষ মানুষ হলো এইচআইভি আক্রান্ত মানুষ হলো মারা গেছে। কিন্তু পৃথিবীতে যখন প্রথম এইডস দেখা দেয় তখন থেকে এখন পর্যন্ত যতজন এইডসজনিত কারণে মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা 4 কোটি। তাহলে খেয়াল রাখেন যে বর্তমানে হলো যত রোগী আছে ঠিক সমসংখ্যক মানুষ এইচআইভি এইডস রোগী হলো এইচআইভি এইডস আসার পর পর্যন্ত হলো মৃত্যুবরণ করেছে। কাজে এই মৃত্যু আমরা হলো মেনে নিতে পারি না। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যেও এইচআইভি এইডস ধরা পড়েছে। এইচআইভি রোগীর সংখ্যা কিন্তু আসলে আমাদের জন্য একটি বিরাট বড় বার্ডেন, এবং আমরা যদি লো প্রিভ্যালেন্স কান্ট্রি, কিন্তু গ্লোবালি হিউজ নাম্বার অফ এইচআইভি পেশেন্টস কিন্তু আমাদের মাঝে আছে, এবং সেখানে শুধু এইচআইভি রোগী আছে না, শুধু নয়, এইচআইভি রোগী তারা এআরটিতে যেমন এনরোলমেন্ট আছে, এই এনরোলমেন্টের বাইরেও কিন্তু রোগীরা আছে। আপনারা দেখেছেন যে এইচআইভি রোগী যাদের তাদের অনেক, এই যে একটা বিরাট গ্যাপ আছে আমাদের, যদি আমরা 40 মিলিয়ন বা 38 মিলিয়ন ধরি আমাদের টোটাল মানে এইডস আক্রান্ত, সেখানে কিন্তু আমরা মাত্র 25 মিলিয়ন পিপুলকে আমরা কিন্তু আমাদের চিকিৎসার আওতায় রেখে পেরেছি। 6% তাদের টোটাল প্রিভ্যালেন্স, যদিও আমাদের যে গোষ্ঠী আমাদের এখানে আসছে রোহিঙ্গা বা আমাদের গোষ্ঠী বলি, তাদের মধ্যে এই হারটা মায়ানমারের জেনারেল পপুলেশনের চেয়ে কম বিধায় আমরা কিন্তু সেই হারে পাইনি। আমরা এবছর 105 জন এফডিএমএন পপুলেশনকে আমরা শনাক্ত করতে পেরেছি। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক বলেন, 2030 সালের মধ্যে এইডস এই দেশ থেকে নির্মূল করতে হবে। কাজে এই বিষয়ে কাজ যেটা চলছে এই কাজ আরও বাড়াতে হবে, আরও আমাদেরকে জোরদার করতে হবে, প্ল্যান ওয়েতে কাজ করতে হবে, যেখানে কি পপুলেশন আছে, যেখানে আমাদের দুর্বলতা আছে, যেখানে সংখ্যায় বেশি আছে সেখানে বেশি করে নজর দিয়ে কাজ করতে হবে। উইকনেসটা আরেকটা আছে, কি পপুলেশনে কিন্তু এইডস কন্ট্রোলে আছে কিন্তু সাধারণ জনগণের মধ্যে এইডস বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ অলসো অ্যালার্মিং। কাজে এইদিকেও আমাদেরকে আমি মনে করি নিয়ন্ত্রণে আনতে হবে, এবং যারা ইয়াং এইজ তাদের মধ্যে এই বিষয়টি আরও বেশি করে প্রচার প্রচারণা করতে হবে, কীভাবে তারা এইডস থেকে রক্ষা পেতে পারে এই বিষয়ে অবহিত করতে হবে। আর রোহিঙ্গা পপুলেশনে আছে 105, এটা অর্থাৎ এখানেও ডিটেকশন করা হয়েছে, রোহিঙ্গা তো 10 লক্ষ রোহিঙ্গা, সেখানে ডিটেকশন করাও একটি বিরাট বিষয়। সরকারি তথ্য মতে মাত্র 4 বছরের ব্যবধানে এইচআইভি শনাক্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ, সেবা কেন্দ্রের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যাও বাড়ছে। লুকিয়ে থাকা আক্রান্তদের দ্রুত খুঁজে বের করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবার আশঙ্কা বিশ্লেষকদের। তবে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওগুলো কাজ করে যাচ্ছে এইচআইভি নিয়ে।
নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।